আমার হাতে যে আমগুলো দেখছেন এগুলো অস্ট্রেলিয়ান আম আমাদের দেশে ইদানিং বড় বড়ো শপিং মলগুলোতে এবং মাঝে মাঝে কিছু দু একটা দোকানে পাওয়া যায় এই আমগুলো প্রায় আটশো টাকা ন সর্বনিম্ন আটশো টাকা আরও বেশি নিলে নয়শো এক হাজার টাকা কেজি তা আসলেই সব এটা একটা সাধারণ জনগণের নাগালের বাইরে আম আমার বাচ্চা এটা ছোটোবেলা থেকে সব দুটো বাচ্চায় আমার একটা খাই যে কারণে আমি অনেক দিন থেকে চেষ্টা করছিলাম কিভাবে। চারা গজানো যায় বা এই চারা কীভাবে আমদানি করা যায় তা আমি অনেক দিন চেষ্টা করে আসলে এর কোনোভাবেই এর কলম জোগাড় করিনি তখন আমি এর চারা থেকে ব্রিজে অনেকবার লাগিয়েছি কিন্তু নর্মালি লাগালে হয় না সেজন্য আমি আমি আমার এক অস্ট্রেলিয়ান এক ফ্রেন্ডের পরামর্শ নিলাম সে আমাকে জানালো একটা সিস্টেম অ্যাপ্লাই করলে এটা খুব সহজেই বাংলাদেশেও চারা করা সম্ভব এর চারা না হওয়ার মূল কারণ হলো এই আমগুলো পরিপক্ক হওয়ার আগে এগুলো গাছ থেকে পারা হয় সংগ্রহ করা হয় সংগ্রহ করে আমাদের দেশে এক্সপোর্ট করা হয় আর এতে এমন ধরনের কিছু কেমিক্যাল ইউজ করা হয় যে কেমিক্যালগুলো আসলে মানে কেমিক্যালগুলো দিলে চারা হবে না কারণ এটা তো একটা ব্যবসায়ী অস্ট্রেলিয়ার একটা এটাতে ফরেন কারেন্সির একটা বড় উৎস সেজন্য ওরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করে আমি আজকে দেখাবো আপনাদের কিভাবে থেকে সহজেই আপনারা চাড়া খুব যেহেতু বাংলাদেশে এটা আটশো নয়শো টাকা কেজি একটা আমের দাম প্রায় এক কেজি আম প্রায় নয়শো টাকা ধরেন বা এক হাজার টাকা থেকে বারোশো টাকাও হয় কোনো কোনো ক্ষেত্রে তো এই আমটা সহজেই যেহেতু আমরা পেতে পারি সেই সিস্টেমটা আমি দেখাই নিয়েছি আমটি খাওয়ার পরে আপনারা বৃষ্টি রাখবেন বৃষ্টি সংগ্রহ করে রাখবে ফেলে না দিয়ে বৃষ্টি রাখবেন বৃষ্টি কেটে না আমি আসলে আগে থেকে কিছুটা রেখেছি কাচি দিয়ে ফ্রিজার দিয়ে বা চাকু দিয়ে করতে পারেন পেছনটা কেটে নেবেন আর কেটে নিয়ে কেটে নিয়ে আমি আসলে আগে থেকে ইজি করার জন্য আমি এটা কেটে রেখেছি পেছন দিক থেকে কাটলে ইয়ে হবে কারণ সামনের দিকে সামনের দিকে মানে চারা বের হবে এই সাইডটাতে হাত দিলে চারা না হওয়ার সম্ভাবনা বেশি তাহলে পেছনটাতে পেছন আর এটা দিয়ে সহজে এটা বের করে ফেলবেন বীজটা বের করে ফেলবেন এভাবে খুব সহজে হয়ে গেল দেখেন একটু আমের দেখেন এখানে একটু ছোট চারাও গজিয়েছে চারাও গজিয়েছে খেয়াল করেন যে এটা চারাও গজিয়েছে তো এইটাকে আপনারা এটাকে আপনারা জাস্ট তেল পুঁতে দেবেন মাটিটা আমি আপনাদের সহজ করার জন্য দেখতে দিচ্ছি কারণ মাটির দুই থেকে আড়াই ইঞ্চি গর্ত করে নেবেন গর্ত করে নিয়ে এভাবে দেবেন আর মাটিটা যাতে ভেজা ভেজা থাকে একদম শুকিয়ে গেলে এটা হবে না কারণ কি ইয়েটা চারা ইয়ে পাবে না রস পাবে না আবার ভেজা বেশি ভেজা থাকলে পচে যাবে এটা সাধারণত শীতের সময় সাধারণত একটু এই গাছটা শীতের সময় এটা শীতের সময় তো এই শীতের সময় একটু চারা গজাতে দেরি হতে পারে তবে এটা আম গাছ এই আমটা জুলাই থেকে আপনি যেহেতু ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত খুব ইজি পাওয়া যায় তার আপনারা এই সময়ের মধ্যেই আপনারা এই চারাগুলো করতে পারেন আর এবং আমি আপনাদের দেখাবো এই আমি সেম পদ্ধতিতে আমি আমার বাড়িতে সেম পদ্ধতিতে আমার বাড়িতে আমি কয়েকটি গাছ করেছি অলরেডি আমি প্রায় এই সাত বছর আগে আমি থাইল্যান্ডের আম থাইল্যান্ডের সাদা আম আমার গ্রামের বাড়িতে আমি করেছি এবং সেগুলো মাটিতে লাগিয়েছে এখনও ফল ধরেনি আর আমার এখানে এই সেম অস্ট্রেলিয়ান আমের আমের একটা দুই বছর আগে আমি করেছিলাম এই চারাটা হয়েছে আমার চেয়ে বড়ো হয়ে গেছে এবং এর গোতোও ভালো মাটি ছোটো টবে একদম মাটি টবে লাগিয়েছি এবং এর গোতটাও ভালো দেখেন এটা আমি যদি ইয়ে হয় যাদের বড়ো জায়গা আছে তারাই এই এটা করতে পারেন আম এবং চাষাবাদ করে এটা লাভবান হতে পারেন এবং আমাদের দেশকে আমে সমৃদ্ধ করতে পারেন কিন্তু দেখেন একটা আমের দাম এক থেকে বারোশো টাকা এক হাজার থেকে বারোশো টাকা অথচ আমাদের একটা চাষির আম সর্বোচ্চ বিক্রি হয় পঞ্চাশ থেকে একশো টাকা যে আমটা আসলে ওই আম মানে জাস্ট আমাদের ইয়ার সময়ের বা ইয়ের উপর না করাতে আমরা বেশি দাম বিক্রি করতে পারছি না আর এই আমটাও অনেক সুস্বাদু আপনারা চেষ্টা করবেন সবাই চেষ্টা করবেন বাড়িতে এটা করতে যাদের সামর্থ্য আছে তারা এই ধরুন বীজ করে বা এলাকায় এই নিজের এলাকায় নিজের বাড়িতে একটা অন্তত গাছ লাগান ভালো লাগবে আপনি যে অসময়ে আম যেগুলো বিশেষ করে এই আমটা আমি জানি অস্ট্রেও একটা ব্যাপার গুরুত্বপূর্ণ বিষয় যে এই আমগুলো আটি দামে সাধারণত আঁশ হয় বা টক হয়ে যায় এটা হওয়ার সম্ভাবনাই নাই কারণ অস্ট্রেলিয়াতে মাত্র দুইটা আমের জাত আছে আমার জানা মতে এবং সেহেতু এখানে আম খারাপ আম হওয়ার সম্ভাবনা নাই বীজ থেকে আমটা হলে সেই আমটা পরিপূর্ণ স্বাদে গন্ধে এবং ইয়েতে আকৃতি সব কিছুই সেই অরিজিনাল আমের মতো হবে সঙ্গে আপনারা এটা দেখালাম আপনারা চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ